আউরুল হার্ট সেন্টারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। এটা শুধুমাত্র এই কারণে নয় যে আমি নিজে একজন হার্টের রোগী এবং আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরে সেখানে কতগুলো ব্লকেজ খুঁজে পাওয়ায় আমাকে স্টেন্টিং করতে হয়েছিল। হয়তো এই কার্যক্রমের সঙ্গে যদি আমি আরও আগে থেকে পরিচিত হতাম এবং এদের পরামর্শ অনুযায়ী চলতাম তাহলে এই অপারেশনের অপরিহার্যতা হয়তো ছিল না। সাউল হার্ট সেন্টারকে আমি একটা প্রতিষ্ঠান না বলে এটাকে একটা আন্দোলন বলে আখ্যায়িত করতে চাই, কেননা এটা এমন একটা তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছে যেখানে আমাদেরকে এবং আমার মতো এরকম হার্টের রোগীদেরকে এই কথা নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া এবং আমাদের জীবন অভ্যাসটাকে একটু পরিবর্তন করতে পারলে এই অপারেশন টপারেশনের কোনো প্রয়োজন হবে না। আমরা যদি খাবারটা নিয়ন্ত্রিত করি, তেলের ব্যবহারটা থেকে আমরা যদি মুক্ত হতে পারি এবং আমাদের দৈনন্দিন আহারের যেসব সামগ্রী আমরা ব্যবহার করি সেই ব্যাপারগুলোতে যদি একটু সাবধান হই এবং এই সঙ্গে সংশ্লিষ্ট আরও কতগুলো ব্যবস্থার মাধ্যমে আমরা সেই চিকিৎসাটা করিয়ে নিতে পারব। যে কোনো লোক এটা স্বীকার করবে যে রোগের চিকিৎসা করার চেয়ে রোগ নিবারণ করাটা অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সেটা করার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে এবং সেটাই আমাদেরকে সাউল আন্দোলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে এবং এটা এই আন্দোলনটাকে সুগঠিত করে পরিচালনা করার জন্য ঢাকার ইস্কাটন এলাকায় সাউল হেলথ সেন্টার স্থাপন করা হয়েছে। 12 বছর হয়ে গেল এবং 12 বছর কেবলমাত্র ওই সেন্টারের কার্যক্রম ওই বিল্ডিংয়ের ভেতরে যতটা হচ্ছে তার চেয়ে বেশি বিস্তৃত হবে এটা হচ্ছে সারা দেশব্যাপী জনগণের ভেতরে। আমাদের মতো একটা গরিব দেশ সেটা একটা বড় বিবেচনা এবং সেই কারণে এই চিকিৎসা পদ্ধতি এবং এই আন্দোলনটা বিকশিত করা প্রয়োজন। কিন্তু আমি বলব শুধু সেই কারণেই নয়, চিকিৎসা পদ্ধতিতে যে পুরানো দিনের কতগুলো যুগ যুগ ধরে চলে আসা শিক্ষা আমাদের পূর্বপুরুষরা তাদের অভিজ্ঞতার মাধ্যমে যেটা সঞ্চিত করেছে সেইটারই বিজ্ঞানসম্মত নির্যাস যদি আমরা কাজে লাগাতে পারি তা আধুনিক সভ্যতাকে কেবলমাত্র যন্ত্র দিয়ে আর ছুরি চাকু চালিয়ে চিকিৎসা করার ভিতর দিয়ে নয়, প্রকৃতির ভেতরে আমাদের জীবন প্রণালীকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে পরে সত্যিকার সভ্যতা এবং উন্নতির দাবি আমরা করতে পারব। আমি সাউথ হেলথ সেন্টারের এক যুগ পূর্তিতে তার কার্যক্রমে অনেক অনেক সাফল্য কামনা করছি।